असलामुआलैकुम वेलकम बैक टू माई चैनल सुल्ताना मामुनी। आपनारा केमन आछेन? आमि तो अलहमदुलिल्लाह अनेक भालो आछि। आर आपनादेर जोन्नो निये चले एलाम आरो एकटा नतुन भिडियो। तो आशा करी भिडियोटा भालो लागबे। तो आजके एई भिडियोटा होच्छे ईदेर दिने पोस्ट करा होबे, जेहेतु एटा ईदेर आगेर दिने भिडियो करछि। ताई सबाइके प्रथमेई जानाई आमार ईदेर अनेक अनेक शुभेच्छा ओ अभिनंदन आर सबार जोन्नो अनेक अनेक दोया ओ भालोबासा, जाते सबार ईद अनेक 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 भालो काटे आर आमार जोन्नो दोया करबेन जाते आमादेर ईद खूब 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 भालो काटे। तो सकालबेला उठे भिडियोटा स्टार्ट करेछि किचेन थेके, जेहेतु ओपरेर रान्नाघरटा क्लिन करा হয়েছে, ওখানে খাসিটা করা হবে ঈদের দিনে। তাই সমস্ত কিছু নামিয়ে নিচের কিচেনে রাখা হয়েছে। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখনও চা খাওয়া হয়নি, চা বসিয়ে দিয়েছি ওখানে। তো এখন চা খাবো। আর সকাল থেকে রাত পর্যন্ত ঈদের আগের দিনে কি কি করি এই ভিডিওতে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকন প্রেস করে দেবেন সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখন চা খাবো আর তারপরে কী কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকেন। তো চা হয়ে গেছে, আমি এখন চা নিয়ে বসেছি। তারপর বাকি যা করার করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো একটা সাউন্ড হচ্ছে এই কারণে, কারণ এখানে নামাজ শুরু হয়ে গেছে, সকাল সকালই নামাজ শুরু হবে, তার জন্য আওয়াজটা আসছে। তো কিছু মনে করবেন না। তো চা খাওয়া হয়ে গেছে, এখন এটা খাবো, তার জন্য একটু করে নিই। তারপর বাকি যা কাজ করার তো করতেই হবে। আর আজকে তো অনেক কাজ। ব্রেকফাস্ট কমপ্লিট। আর এগুলো কিনে এনেছে, তো এগুলো এখন বক্সে ভেতরে রেখে ফ্রিজে রাখবো। আর সকালবেলা উঠে আজকে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছিল, কারণ সকাল থেকে ওয়েদারটা সেরকমভাবে ভালো না। তো কাপড়গুলো একটু হালকা তো রোদে দিতেই হবে, তার জন্য সকাল সকালই কাপড়গুলো দিয়ে দিয়েছি যাতে একটু রোদে দিতে পারি। তো এখন পর্যন্ত সেরকমভাবে রোদ উঠেনি, কিন্তু বৃষ্টি পড়ে না। আর এই যে মিশো থেকে এটা নিয়েছিলাম, তো বেসিক্যালি এর আগে যেটা ছিল ওটা ছোটো ছিল, তো অনেক কিছুই রাখা যেত না, তার জন্য এই বড়োটা নেওয়া। আর জলের বোতলও রাখা খুব ইজি হয়ে যাচ্ছে, তার জন্য এটা নেওয়া। আর ওটা এখন আপাতত উঠিয়ে রেখেছে, সেরকমভাবে কোনো কাজে আসে না। আর যেহেতু বড় তো সার্ফ এক্সেলটাও রাখা যাচ্ছিলো না, অনেক কিছুই রাখা যাচ্ছিলো না, শ্যাম্পু কিছুই ওটাতে রাখা যাচ্ছিলো না, জাস্ট উপরেরটাতেই রাখা যাচ্ছিলো, তার জন্য নেওয়া। আর এটাও নিয়েছে হচ্ছে মিশো থেকে। তো এখানেও সব কৌটোগুলো সাজিয়ে রেখেছি। তো আর সেরকমভাবে ভিডিও করিনি, কারণ লাঞ্চ করার পরে আর সেরকমভাবে কিছু করিনি, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এখন খাবো হচ্ছে গ্রিন টি। তো গ্রিন টি ডেলি এরকম টাইমে খাই, তো আজকেও খাচ্ছি। তো আমি আর আম্মুই খাবো। তো সকালবেলার দিকে প্রচুর কাজ ছিল, আর এখন সেরকমভাবে কোনো কাজ নেই। আবার রাতে একটু হালকা হবে, যেহেতু খাবার বানাতে হবে, আবার তারপর মেহেন্দি লাগাতে হবে। জানি না আজকে মেহেন্দি লাগাতে পাবো কি না, তবে আজকে যদি নাও লাগাই তাহলে কালকে ইনশাল্লাহ লাগাবো মেহেন্দি। আর গ্রিন টি আমরা মধু দিয়েই খাই। গ্রিন টি হয়ে গেছে, এখন আমরা গ্রিন টি খাবো। তারপর কি করি দেখতে থাকি। তো এই শশাগুলো এখন খাচ্ছিল এমনি লবণ দিয়ে, তার জন্য বাইরে ছিল, তখন এটাকে গিয়ে কিচেনে রেখে আসে। আর যেহেতু শশাগুলো শুকিয়ে যাচ্ছে, বেশি দিন থাকছে, তাই খেয়ে খেয়ে এমনি শেষ করতে হচ্ছে। আর এই কটা আছে, তো এখন আজকে ফ্রিজে রাখা হয়নি। আর এই পপকর্নটা অনেক দিন থেকে আনা হয়েছে, খাওয়া হচ্ছে না। তো দুধটাও গরম করা হয়ে গেছে, আর ভাবছি পপকর্ন একদিন খাবো। তো এটা এমনি কোটোর মধ্যেই রাখা হয়েছে যে বড় হয়ে যাবে, কিন্তু অনেক দিন থেকে রাখা হয়েছে। এর আগেও রাখা হয়েছিল কিন্তু বড় হয়নি, তার জন্য ফেলে দেওয়া হয়েছিল। জানি না এটা বড় হবে কিনা, এটাও রাখা হয়েছে। তো এখন বাজে হচ্ছে রাত 9:30। আর মুস্কানের মেহেন্দি লাগানো হয়ে গেছে, আর আমি আজকে লাগাইনি, দেখি কবে লাগাচ্ছি। আজকে তো আর হবে না লাগানো, লাগাবো না আজকে। তো ওর মেহেন্দি পড়া হয়ে গেছে, শুধু একটা হাতের ওই সাইডটা বাকি আছে। আর এখন বানানো হচ্ছে সুজির পিঠা। যেহেতু বাড়িতে সবাই পছন্দ করে, আমার সেরকমভাবে পছন্দ না, কারণ মাংস খাওয়ার পরে মিষ্টি জিনিস খেতে ভালো লাগবে, তার জন্য এটা বানানো। আর রুটি বানিয়েছে, তো রুটি বানিয়ে তারপর ডিনার করে তারপর ওটা বানাতে লেগেছে আম্মু। তো এখন এটাও চলছে, তারপর আম্মু নামাজ পড়বে, দিয়ে আমি কিচেনটাকে ক্লিন করব। A few moments later. তো ওপরের ওভেনটাতে করা হচ্ছে না, নিচেই করা হচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরেই রান্না করছিল। তো ভাবলাম নিচেই করবে, বসে বসে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হতো, তার জন্য নিচে করা হচ্ছে। তো প্রায় হয়ে আসলো, আর কয়েকটা হবে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো এই ছিল ঈদের আগের দিন, মানে সকাল থেকে রাত পর্যন্ত কাটানো ওর মুহূর্তগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এখন বাজে হচ্ছে রাত 12টা, আবার ঘুমাতেও হবে, তাই আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো সবাই খুব ভালোভাবে থাকবেন, আর সবারই যেন খুব ভালোভাবে কাটে। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।